বন্ধুরা গুড মর্নিং আমি বনি আমিন এখন ন্যানজিং সাউথ রেলওয়ে স্টেশনে আছি একটু পরে আমরা বেইজিংয়ের দিকে চলে যাব আজ 21 সেপ্টেম্বর 2017 এই যে বুলেট ট্রেনটি আসছে দেখুন এই বুলেট ট্রেনটা গতি হচ্ছে সর্বোচ্চ 310 কিলোমিটার করে দিয়ে এরা বেইজিংয়ের দিকে ন্যানজিং বেইজিং সাংহাই যেয়ে থাকে এত দ্রুত এদের রেল যে পাশে থেকে আপনি জানলা দিয়ে পাশের এবং কাছের কোনো কিছুই দেখবেন না আপনাকে দূরে দৃষ্টি রাখতে হবে দেখুন এই সেই রেল চাইনিজদের রেলের গর্ব আর আমাদের কম্পার্টমেন্ট হবে একদম আজকে সামনের যেই কম্পার্টমেন্ট নাম্বার 1 এবং ওদের ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাসগুলো হয়ে থাকে সম্মুখ ভাগে এই সেই বুলেট ট্রেন আরেকটা ট্রেন অন্যদিকে ছুটে আসছে ন্যানজিং সাউথ স্টেশনের দিকে এইখান থেকে আপনি সাংহাই যেতে পারেন সাংহাই মাত্র 45 মিনিটস খুবই কাছেরই একটি কমার্শিয়াল সিটি এই সাংহাই দেখুন ন্যানজিং সাউথ আমরা এখন ট্রেনে উঠব এই সেই বুলেট ট্রেন আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে নাম্বার 1 এরা হচ্ছে হোস্টেজ মিন্স সেবিকা বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাসের সেবিকা আমার স্ত্রীও দাঁড়িয়ে আছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে এ হচ্ছে পাইলট ঠিক যেখানটায় বসে এই সেই পাইলটের একেবারে সম্মুখ ভাগ অতি দ্রুত চলে বলে মাত্র এই 1000 কিলোমিটার চলে যাওয়া যায় মাত্র 3.5 ঘন্টা থেকে সর্বোচ্চ 4 ঘন্টায় এটা নির্ভর করে কয়টা স্টেশন এই ট্রেনটি ন্যানজিং যাওয়ার পথে ধরছে আমি এখন আমার স্ত্রীকে বলছি ভেতরে ঢোকার জন্যে CD বন্ধুরা আমরা এখন যাচ্ছি ন্যানজিং থেকে বেইজিং আমাদের আজকে সময় লাগবে 3 ঘন্টা 50 মিনিট এর মাঝেই আমরা পৌঁছে যাব বেইজিং সাউথ আজ 21 সেপ্টেম্বর 2017 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে Welcome aboard the Fuxing train. Smoking is forbidden on this train. Any violator will be punished by the train. Hello, বন্ধুরা আমি বনি আমিন এতক্ষণ আপনাদেরকে চায়নার যেই ন্যানজিং থেকে বেইজিং যাওয়ার যেই বুলেট ট্রেন সেই ট্রেন বিষয়ে এতক্ষণ বর্ণনা দিলাম This is Boni Amin from China. Thank you very much. Bye-bye. ট্রেন যত দ্রুত চলছে দেখুন একেবারেই কিছুই ঠিক করে দেখা যাচ্ছে না দেখুন এখন এই মুহূর্তে গতি হচ্ছে 250 কিলোমিটার একটু পরে এর গতি হয়ে যাবে 310 কিলোমিটার আর এর আশেপাশে দেখুন অবস্থা আপনি একমাত্র দূরে যদি দৃষ্টি রাখেন তবে আপনি দেখতে পাবেন কিন্তু বাংলাদেশের ঢাকা থেকে আপনি চিটগংয়ের যে আসা যাওয়ার যে ট্রেন সেই ট্রেনে কিন্তু আপনি যেইভাবে দৃশ্য উপভোগ করতে পারবেন এটা কিন্তু এই সকল ট্রেনে একদমই পারবেন না এর কারণ হচ্ছে এর দ্রুত যেই চলাচল এর কারণেই এই যে রেল লাইনের পাশে এই যে দেয়ালটা দেখছেন এটা হচ্ছে শব্দ নিরোধক অর্থাৎ আশেপাশে যদি কোনো আবাসিক এলাকা থাকে তবে সেই ক্ষেত্রে শব্দ দূষণ থেকে রক্ষা দেওয়ার জন্যে সুরক্ষা দেওয়ার জন্যে এই দেয়ালের ব্যবস্থা করা হয়েছে পুরো রেল লাইনের পাশ ব্যাপী। আর যে স্থানে আপনি দেয়াল দেখবেন না অর্থাৎ সেইখানে কোনো আবাসিক এলাকা অথবা জনবসতি নেই, যেখানে শুধুমাত্র ক্ষেত খামারি, সেখানটায় আপনার এই ধরনের দেয়াল থাকবে না। আর এই মুহূর্তে গতিমাত্রা বাড়িয়ে হয়েছে 300 কিলোমিটার/আওয়ার। 300 কিলোমিটার গতিতে চলছে এখন আমাদের এই ট্রেন। যাচ্ছি বেইজিং শহরে। This is Boni Amin from China. Thank you very much. Bye-bye.